পাখি হল বিড়ি দে না ও নো তুই এই বয়সে বিড়ি খাস তোর মতো ডাক্তার আমরা সিয়ানি বেটা ছিলাম বিছে থাকিছি বিছে মুছি তোর বয়স কত শুনো 10 10 বয়সে তুই বিড়ি খাওয়া চাইছ যা 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 বাড়ি যে বিছে থাক আর বিছে মত যা এখানে আর একবার খালি বিড়ি চাইছ এক ছোট একটা জাং দিয়েছি দি ফেলাম সাড়াটা ভালো করে বানায় লাগে সবাই বসি বড় ভাই সব গেম খেলাই কি গেম খেলাই গেম তোর মতন বয়স না আমরা রান্নাবাটি খেলে নেছি রান্নাবাটি আর সব সময় আমরা মাটির মেতেছিলাম আর সিন্দুরে ধরছিল ওই কারণে আমরারে সিন্দুরে যে কি জিনিস তুই তো জানিস আর তোর মতন বয়সে থাকতে আচ্ছা তোর বয়সটা কত রে মোর বয়স 16 শালা ও নো তোর মতন বয়সে থাকতে 16 বছরে থাকতে মুই কি করছ জানিস এটা মুই কি আঙ্গুরি গম কি করছিস তুই জানিস তুই কি করছিস তো শুন একটা মুই কি করছ ক এই যে জুতা আছে না জুতা জুতা দিয়ে না গোল গোল কাটিয়া চাকা বানাইছো চাকা চাকা বানিয়া এই গাড়ি গাড়ি খেলাইছো ভোম ভোম করে গাড়ি গাড়ি খেলাইছো গাড়ি গাড়ি খেলাইছো আর তুই এলে কি বুঝবু এলা যে নতুন যুগ পড়ছে ফ্রি ফায়ার কটে হেল্প করো কটে বলে ইয়ে মেডিকেল দাও কটে বলে কি করো এলে তোমরা কি বুঝবেন রে আমরা যে আগত গাড়ি গাড়ি খেলাইছো না খুব সুন্দর খেলা খেলাইছো এলে কিছু বুঝবি না তুই বাড়ি যা দু টাকা দিয়ে তুই গাড়ি গাড়ি খেলাও যা মানুষক জ্ঞান দেন উমার কাছে মোবাইল আছে তো মোর কাছে নাই মোর কাছে তো মোবাইল আছে মানুষক যে মুই জ্ঞান দেন মোর বাবাও মুখ জ্ঞান দে মুই আসি আর ফির মানুষক জ্ঞান দেন দাদা এলা না আরো যায় দেখ কোনো মানসিক পাক নাকি যদি জ্ঞান দেওয়ার আরো মজাই লাগে জ্ঞান দিতে মজাই লাগে মানছি যদি পান উমাকেও যায় জ্ঞান দিই মেলা দেখি নয়া রাস্তা আবিষ্কার করার আগতে মুভেন পারা দিম রে ও আর দেখ রে গাছ ওটা গাজালো না হ্যাঁ রে গাজালোই তো মোর আগত আসি বসি আছে দেখা যায় শুয়ে না আবিষ্কার করি ফেলার লেখা করতে বললে বাদ দে মুই ওর কাছে যায় একটা চাং দেয় কি না দেয় চাং ওর কাছে যায় আরে গাজালু দা অক তোর কাছে না একটা জিনিস চাওয়া রাখতো কি জিনিস সামনে না সাম কি সামনে জাম ক সামনে না সাম আর কি সামনে না সাম খইনি হট খইনি নয় তো ক আরে একটা চিংড়ি নাম্বার দে না কি গুলো শুনি বাঙ্গে ভালো করে একটা চিংড়ি নাম্বার দে না চিংড়ি নাম্বার চাস তোর বয়স কত রে 13.5 কি 13.5 বয়স তোর মোর বাস জুতারে বান বয়সটা হয় নাই বুঝছিস তোর বাবার সাথে আমি আন্নাবাড়ি গেলে যাঙ্গা আন্নাবাড়ি আরো স্যার চিংড়ির নাম্বার চিংড়ির মোর বেটির নাম্বার চালু হয় না তাও দিলুম ওর কি কম ফিরি মোর বেটার নাম্বার চালু হয় না তাও মুই দিলুম আজক তোর বেটার নাম্বার নিয়ে মুই কি করি ও নো তো কার নাম্বার লাগবে তো মোর মুখের উপরে আবার কথা কইস তুই আর সেমির নাম্বার চাই আর মোটে দে না দাদা হট আর কই দে না রে দা আরে এক খাবার না কেবারে তোর মতন থাকতে না ওই বাড়ি বসেছিলাম বাড়ি বুঝছিস চেংড়ি বলে তখন রাস্তা বাড়ির সামনে দিয়ে গেছে আমরা দেখি নাই তখন চেংড়ি যখন আওয়াজ শুনছং তখন খেলার তলর যা ডুবেছিলুম কত বয়স একটা আর চেংড়ি পড়াচ্ছে নি এলাই চেংড়ির নাম্বার আছে মোটে তুই তোমার তলা যুগ গলা বদলে গেছে তোমার তলা উড়ি উড়ি বানান না তো তোমরা চেংড়ি বলে তখন যাই তখন চেংড়ি বলে পাশে পাশে সাইকেল নিয়ে যান রুমের দিকে চলে স্যার সাইকেল নয় বাইক নিয়ে বেরাম ভাই ও আরো কি বাইক আরে আরো খুব একটা বড় হয়ে গেছে এর জন্য তো তোর তো বাইক বাইক থেকে চলাইস বাইকের তেলে টাকা টাকা আই দেয় ওটা তো বাড়ি দিকে তোর বাপ এটা চুরি করিয়ে নিস তোর বাপ ওর জন্য মোক কন নাকি আমার টাকা গুলিয়া কাই নেয় তোর বাপ তো কোন বেটা এখন বাইক কিনে দিছ এবার একটা কোনো কাজ টাজ একটা করবে কোনো কাজ কর্ম বাদ দিকে চেংড়ির পিছনে ঘুরি ঘুরে আসছে বাইক নিয়ে দাঁড়া তোর বাপ কোয়াত দে এই দিশন এই দিশন ওদিকে ওদিকে যাচ্ছে দিশন তোর বয়সে না আমরা তোর বয়সে না আমরা তখন আমার বাপ মা বিয়ে দিয়েছে আমার গুলিয়া তখন আমরা চেনির মুখও দর্শন করিনি চেনি তো আমরা পছন্দও করিনি একবারে বিয়ের দিন চেনির মুখ দেখছি উঠতে বাড়ি গেছে ওই দিন তো দেখলুম ভিড় চেনি এটা আগে আগে যাওয়ার নাকি সাইকেল ধরি তুই তুই পাশে পাশে বাইক নিয়ে যাওয়ার নাকি ওইটা চেনি ভিড় কি হয় আর মোটে ভিড় চেনির নাম্বার চাই আজকে ওইটা ওইটা চেনির ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে মানে তোমার গুলিয়া কতগুলো চেনির ডিভোর্স দিবেন এই জন্য তো আমার দেশটাই অন্ধকার কতগুলো চেনির পার কর যায় কি হবে
মুই আর চুইয়াটো কোনো জ্ঞান দেওয়ার জন্য তুই উল্টি মুখ জ্ঞান দেওয়ার দচ্ছিস তুই কি বাড়ি থেকে কাঁচা লঙ্কা খাই আছিস এটা কোনো খাবার কি রে তো ভাগ 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 তোকে ভাগ 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 বাড়ি যে রাখনা উচ্ছিল ইয়ে পুরো দিলুম ভারি গিয়া মুখে গিয়ে জ্ঞান দিয়ে যাচ্ছে মুই এ দেখ মানুষ জ্ঞান ওলা মুখে এলা জ্ঞান দিয়ে ইস রাস্তা কান্ত অর্ধেক পাকা অর্ধেক কি নেই সরকার যারা কোন দিন ঠিক করবে কিছুদিনের মধ্যে তো আমাদের বারো মিশালি ভাষা চালু হয়ে যাবে তো আপনারা দেখুন ভিডিওটা এই ভিডিওটা পর্যন্ত শেয়ার করে দিন।